আল কুরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কুরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। কুরআনের প্রথম স্লোগান, প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো। এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস, ঠিক কি না? আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয়? প্রমাণ কি, দলিল কি? কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও, এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো। এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান। কোরআনের প্রথম কথাটা কি বলেন? ইকরা মানে কি? পড়ো। আমরা কোরআনের পক্ষে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের রাজ কায়েম হোক, এটা আমাদের স্বপ্ন। আমরা চাই কোরআন দিয়ে এদেশের আইন প্রণয়ন হোক, কোরআন দিয়ে এদেশের সংসদ ভবন চলুক, কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। চিল্লা বলেন ঠিক কি না? আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি, তুমি তৌফিক দাও। গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে, 1 কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা। এবং এই কোরআনটা পড়া, এই কোরআনটা বুঝা, এই কোরআনটাকে হেফজ করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকির ফাহাল মিন মুদাক্কির। আই হ্যাভ মেড দিস হোলি কুরআন ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট। কোরআন তুমি পড়তে চাও, সহজ, সহজ না কঠিন? কোরআন বুঝতে চাও, সহজ না কঠিন? কোরআন হেফজ করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও, সহজ না কঠিন? কঠিন হইলে এই ছেলেগুলো পারতো? কথা বলেন, পারতো না। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে, কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। তাও নিচের তাকে রাখেন, একেবারে উপরের তাকে, যাতে কেউ নাগাল না পায়, যাতে কেউ ধরতে না পারে। আর কোরআনের কপিগুলোর উপরে মাকড়সার বাসা আছে না নাই? সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত, যে কিতাবটা সবচেয়ে বেশি বিক্রিত হয় পৃথিবীতে, সবচেয়ে বেশি পঠিত হয়, দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি যেই বইটা পড়া হয় বইটার নাম কি? এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না। আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা, মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম? না, এখন বাজে রাজা মেহারে রাত 10টা, আমেরিকাতে বাজে সকাল 10টা। আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে, এরা ফোন দিলে আমি ধরতে পারি না, আমি দিলে এরাও ধরতে পারে না, কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে, আমি দিলে ওরা ঘুমে। সুবহানাল্লাহ, কইবেন না কি আজই ইফতামাশা? তো এজন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল, তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী। এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয়, উচ্চারিত হয়, আবৃত হয়, তেলাওয়াত করা হয়, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন, আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে, সামনে পেছনে, উপরে নিচে, প্রাচ্য পাশ্চাত্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবটা এট এ গ্ল্যান্সে দেখলেন। আর বিশ্বনবী বললেন, আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, এমন কোন কন্ডোমিনিয়ামস থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস, ঠিক কি না? আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয়? প্রমাণ কি, দলিল কি? কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও,
educate your generation. তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো, এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান। কোরআনের প্রথম কথাটা কি বলেন? ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। কোরআনের প্রথম স্লোগান, প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো। কারণ পড়লেই সব জানতে পারবেন। আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি, অফর সালা, সালাত পড়ো, বলছেন? বলে নাই। আল্লাহ বলেন নাই যে হেজাব করো, আল্লাহ বলেন নাই যে জিকির করো, আল্লাহ বলেন নাই যে জাকাত দাও। আল্লাহ প্রথমে বললেন কি? কথা বলেন, সবাই বলেন ইকরা, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন, ঠিক কিনা? নো রাশিং ইন সালা, বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই, ধীরস্থিরভাবে পড়ো। তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন? বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন, জাকাত কেমন করে দিয়েছেন? জাকাত will be taken from the richer section of the society and it will be distributed to the poorer people of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও, রাস্তার এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা, এটা ইসলাম সহ্য করে না, জোরে কোন, ঠিক কি না? তো আপনি যদি না পড়েন জানতে পারবেন? হেজাব করতে হবে। A woman should cover her whole body except his hand and his face. তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে। উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, ক্যাপিটাল অফ দ্য বিউটি, ঠিক কি না? চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর, তার সৌন্দর্য, তার বিউটি, তার চেহারার সব কিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায়। তো এই জন্য আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন। বিশ্বনবী বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও,